দাদা আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার দোকানের নামটা কি? মাইন্স ক্রিয়েশন। সরি, মাইন্স ক্রিয়েশন। আচ্ছা, আমি ওনার একজন সদস্য। আচ্ছা, আর এখানে আসলে ওমেশ চেম্বার, সিলেট ওমেশ চেম্বারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা করোনাকালীন আয়োজন করার জন্য, যাতে সবার মধ্যে একটা সুন্দর, আমরা সবাই সুন্দরভাবে সমালোচনা করতে পারি, সুন্দরভাবে সবার সাথে দেখা হচ্ছে, পরিচিত সবার সাথে, এটা নিয়ে আমরা সবাই অনেক খুশি। আর অনেক সুন্দরভাবে আয়োজন হয়েছে, এরকম করোনাকালীন অবস্থায় এরকম একটা সুন্দর আয়োজনের জন্য আমরা আসলে অনেক এই যে নারীদের উদ্যোক্তা করার জন্য যে দর্শনী মেলা 2021 দেওয়া হয়েছে, এ থেকে কি আপনারা মনে করছেন যে আরো নারীরা উদ্যোগী হবেন, বা আপনারা যারা আছেন আপনারা অনেকটা সাহস পাবেন সামনের দিকে এগিয়ে যেতে? জি, তা তো অবশ্যই, অনেক নারী আমাদের আপনাদের দেখে আরো অনেকে হয়েছে ব্যবসায় মানে আগ্রহ এখন। মানে যে কথা বলতে চেয়েছিলেন, আসলে করোনাকালীন সময়ে যে প্রধানমন্ত্রী আমাদের নারীদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রামের সমালোচনা বা প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলেছেন, বা আমরা প্রোগ্রাম করতে পারছি, এটা নিয়ে আমরা অনেক মানে আনন্দিত। এই যে আপনাদের যে পিঠার আইটেমগুলো, এগুলো কি আপনাদের নিজের হাতের তৈরি করা? জি জি জি, আমাদের কতটি আইটেম আছে আপনাদের? আমাদের কম থেকেও 20-25টা উপরে আইটেম উপরে আছে। 20-25টা আইটেম। আপনি কতদিন থেকে জড়িত আছেন এই? আসলে এটা আমার ফোন করছে ওয়াহিদা আকলা, কমিশন ভাই, উনি একজন ডাইরেক্টর, তো উনার মানে স্টলটা উনি বাসায়, আমি এটা মানে কন্টিনিউ করছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আরেকজন নারী উদ্যোক্তা। আপনারা দেখছেন যে সিলেটের নারী প্রদর্শনী 2021-এর শাহিদগার মেলা থেকে, এবং নারী প্রদর্শনী হিসেবে যে মেলাটি দেওয়া হচ্ছে সেখানে আমরা নারীদের খুঁজে খুঁজে কিন্তু তাদের বক্তব্য নিচ্ছি যে এই মেলা থেকে তারা আসলে কতটুকু আনন্দিত। তবে প্রত্যেকের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন নারীদের জন্য সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন, এবং সেটাকে যদি আর একটু বেগবান করা যায় তাহলে আরও নারীরা ঘর থেকে বেরিয়ে আসবে এবং আরও আনন্দিত হবেন এবং আরও উৎসাহিত হবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।